শুক্রবার বৃষ্টিপাতের পর 24 ঘন্টা পার হলেও এখনও পানির নিচে ঢাকার বেশ কিছু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। একই সঙ্গে দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই 24 ঘন্টায় পানি নিষ্কাশন হয়নি বলে অভিযোগ নগরবাসীর। বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে। শুক্রবার ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টার টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ এলাকা। সড়ক উপচে পানি ঢুকে যায় বাসাবাড়ি, দোকানপাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও। সময় গড়িয়েছে 24 ঘন্টারও বেশি, গড়ায়নি রাস্তার জল। এখনও পানিবন্দী শহরের বেশ কিছু এলাকা। রাজধানীর বকশিবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ পুরান ঢাকার কয়েকটি এলাকার সড়ক এখনও ডুবে আছে পানির নিচে। ভোগান্তিতে পড়া নাগরিকদের ক্ষোভের যেন শেষ নেই। আমাদের সমস্যার কোনো লাভ নাই, সরকার এটা হন্তো না, পূর্বগত কর্মকর্তা কেন দেখেন? এটা 24 ঘন্টা পার হয়ে গেল, পানি এখনো যাচ্ছে না। বৃষ্টির জলে ভেসে যাওয়া নিউ মার্কেটের অনেক দোকান এখনো পানিবন্দী। ভোগান্তির সাথে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই বছরে আমার মনে করেন 10 লাখ টাকা মাল ভিজে গেছে কাপড়া। এটা ট্যাক্স, ওইটা ট্যাক্স দেন, ওইটা ট্যাক্স দেন, মানে ওনাদেরটা ওনারা গুছাইতেছে ঠিকই। অনেক মাল লস হইতাছে না, কারো 500, কারো 300, কারো 200 পিস মাল, এরকম ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা আর সমন্বয়হীনতার কারণে যেমনই বাড়ছে অর্থ ব্যয়, তেমনই হচ্ছে না অবস্থারও খুব একটা উন্নতি। তাই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দুই সিটিকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর ছোঁয়া। এই এক ফোঁটা গরুর ছোঁয়া যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে জাগে তোর জন্য আমার বড় মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার, ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনো ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।